ঢাকা এমবেসির কথা অনেকেই জানতে চায় যে আসলে সেখানে দেরিটা কোথায় হচ্ছে। এমনিতে এমবেসিতে ব্যাকলগ ছিল এবং আছে, তার উপরে গত দুই সপ্তাহ যাবৎ আনুমানিক যেই রকম বাংলাদেশের অবস্থা, ইন্টারনেট কানেকশন না থাকাতে আপনারা কিন্তু আরও অনেক পিছিয়ে যাচ্ছেন। এই দুই সপ্তাহের যে স্কেজুলগুলো ছিল সবগুলো রিস্কেজুল করা হচ্ছে। আমরা খবর, আপনারা তো হয়তো নিজেদের কেস নিয়ে ব্যস্ত, কিন্তু আমরা তো সবার কেস নিয়ে কাজ করি। যারা আপনার প্যারেন্টসের সাথে মাইনর হিসেবে ছিল, এমনকি 24-25 বছর বয়সেও আসার কথা ছিল, যেহেতু সিএসপি রুলটা আমরা 21 বছর থেকে এক্সটেন্ড হয় অ্যাপ্রুভাল টাইমের আর প্রায়োরিটি ডেট প্লাস রিসিভ নোটিস এবং অ্যাপ্রুভাল নোটিসের ডিফারেন্সের ভিত্তিতে, ওরাও কিন্তু এখন বাদ পড়ে যাচ্ছে। ঢাকা এমবেসির কথা অনেকেই জানতে চায় যে আসলে সেখানে দেরিটা কোথায় হচ্ছে। এমবেসিতে কেন দেরি হচ্ছে আপনারা জানেন, এমনিতেই এমবেসিতে ব্যাকলগ ছিল এবং আছে, তার উপরে গত দুই সপ্তাহ যাবৎ আনুমানিক যেই রকম বাংলাদেশের অবস্থা, ইন্টারনেট কানেকশন না থাকাতে আপনারা কিন্তু আরও অনেক পিছিয়ে যাচ্ছেন। কারণ হচ্ছে এই দুই সপ্তাহের যে স্কেজুলগুলো ছিল সবগুলো রিস্কেজুল করা হচ্ছে। আমরা খবর, আপনারা তো হয়তো নিজেদের কেস নিয়ে ব্যস্ত, কিন্তু আমরা তো সবার কেস নিয়ে কাজ করি। তো আমাদের কাছে কল আসছে ওই যেই কতদিন বন্ধ ছিল, অনেকের তখন ইন্টারভিউ ছিল, তো এগুলো কিন্তু রিস্কেজুল হয়ে যাচ্ছে, এখনও কিন্তু তারা স্কেজুল দিতে পারছে না। তারপরে ট্যুরিস্ট ভিসা যারা ছিল ওইগুলো স্কেজুল পাচ্ছে না। সো যেই কারণে সব মিলিয়ে আমরা একটু মানে খুব দুশ্চিন্তার মধ্যেই আছে জনগণ, থাকারই কথা। স্পেশালি যারা খুব বেশি দুশ্চিন্তা আছে, যারা এজ আউট হয়ে যাচ্ছেন, আপনারা সিএসপি নিয়ে আমরা গত কয়েক বছর যাবৎ কথা বলে যাচ্ছি, আমি এবং আমার কলেজ যারা অ্যাটর্নিরা আছেন তারাই কথা বলে যাচ্ছেন, কিন্তু এই জিনিসটা এখন খুব প্রখর আকার ধারণ করছে। এখন দেখা যাচ্ছে অনেকেরই, যারা আপনার প্যারেন্টসের সাথে মাইনর হিসেবে ছিল, এমনকি 24-25 বছর বয়সেও আসার কথা ছিল, যেহেতু সিএসপি রুলটা আমরা 21 বছর থেকে এক্সটেন্ড হয় অ্যাপ্রুভাল টাইমের আর প্রায়োরিটি ডেট প্লাস রিসিভ নোটিস এবং অ্যাপ্রুভাল নোটিসের ডিফারেন্সের ভিত্তিতে, ওরাও কিন্তু এখন বাদ পড়ে যাচ্ছে। তো এটা আসলে কারোই দোষ বলা যাবে না। আমরা অনেক কেস পাচ্ছি, এর মধ্যে সব কিছু হচ্ছে না, আমরা ট্রাই করি সব কিছু লিগেল নোটিশের মাধ্যমে সমাধান করা। অনেকগুলো হচ্ছে আবার অনেকগুলো হচ্ছে না, কারণ যেগুলো খুব বেশি লেট হয়ে যায় এগুলো হওয়ার সম্ভাবনা খুবই কম। বাট উই ট্রাই এবং চেষ্টা করি ইমিডিয়েটলি এই কাজগুলো করার জন্য, এক্সপেরেট করার জন্য এবং নোটিশ দেওয়ার জন্য, এই যাওয়ার যারা হয়ে যাচ্ছে বা হবে তারা যেন ওইটার আওতায় থাকে। এটা খুব খুব বেশি এখন দুশ্চিন্তার কারণ, কারণ অনেকে দেখা যাচ্ছে যে এমন হচ্ছে তারা ইন্টারভিউর আগে তাদের এলিয়েন নাম্বার পড়ে গিয়েছে, তাদের মেডিকেল হয়ে গেছে, ফি সব কিছু পেয়ে আগের দিন বললো, ইমেল করে বললো যে তোমার ছেলেকে বা মেয়েকে আসতে হবে না, নিয়ে এসো না, তার তোমার সিএসপি রুলটা এলিজিবল না। সো এই ক্ষেত্রে খুব দুশ্চিন্তার কারণ, তারা খুব ফ্রাস্ট্রেটেড এবং অনেক সময় দেখা যায় যে অনেকে চলে আসছে অলরেডি, প্যারেন্টসকে বলছে তোমার এই ছেলে বা মেয়ে আমরা দিতে পারবো না, তখন প্যারেন্টস ভিসা নিয়ে চলে আসছে। তো ভিসা নিয়ে চলে আসার মানে তারা এটা অ্যাকসেপ্ট করেছে যে হ্যাঁ ঠিক আছে, ওইটার দরকার নাই, আমার কথা বুঝছেন যে ঠিক আছে ওকে রেখেই চলে যাবো। তখন এসে আমাদের কাছে বলতেছে যে স্যার এখন কী করবো, তো উনি তো অলরেডি ভিসা নিয়ে চলে আসছে বা ভিসা পেয়ে গেছে, তো ওরা এসে আবার বাচ্চার জন্য অ্যাপ্লাই করে। কিন্তু যদি আগে জানা যায় তখন এটা ট্রাইটা করলে একটু সহজে ট্রাই করা যায়। আমাকে বলে পরবর্তী পদক্ষেপ কী, আর কোনো পদক্ষেপ করে আসলে খুব একটা বেনিফিট হয় না, কিন্তু আগেই যা করা উচিত বলে মনে করি। আবার অনেকে এখন আসছে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে আছে, দেখা গেলো যে একটা ফ্যামিলি ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছিল বা মা বাবা তার সন্তানের জন্য, মেরিট সন্তানের জন্য অ্যাপ্লাই করেছিল, দেখা যাচ্ছে যে একটি ফ্যামিলির চারজনকে ভিসা দিল, পাঁচ নম্বর জন একজন প্যারেন্টসকে ভিসা দেয় নাই, তারা ওকে রেখেই চলে আসছে। কেন চলে আসছে? কারণ তাদেরকে বলা হচ্ছে যে তোমরা নিলে না ওটার সময় লাগবে, সে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং আছে, ওই ক্ষেত্রে লিগেল নোটিশ দিতে হয়, দেওয়ার পরে দেখা যায় আমরা ফলো আপ করতে পারি। তো এক্ষেত্রে আপনি যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসের কথা বললেন, তো এই যে তারপরে আপনি বললেন যে এখন আবার দেশে কোটা আন্দোলন চলছে, এমনিতেই আমরা জানি যে 2020-এর কোভিড পরবর্তী সময় একটা ব্যাকলগ আছে ঢাকার এমবেসিতে বা পুরো ইমিগ্রেশন সিস্টেমে। তার ক্ষেত্রে এখন শুধুমাত্র দেখা যাচ্ছে যে আবার যেটা বললেন যে ঢাকার এই কোটা আন্দোলনের কারণে অনেক স্কেজুল বাতিল হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে তো সুপার ফ্রাইডে তো এই ব্যাকলগ কাটানোর জন্য ব্যবস্থা নিয়েছে, সে সুবিধাটা তো আছে। সুপার ফ্রাইডে তো
এটা তো লিমিটেশন আছে, তাই না? এই যে সুপার ফ্রাইডের পরে যে এখন যারা ব্যাকলগ হয়ে গেছে, তারা যাদেরকে রিস্ক তারাও তো পিছিয়ে যাচ্ছেন আরও, মানে এক্সপায়ারের মধ্যে এক্সপায়ার আছে আবার। সো এটা হচ্ছে বুঝতে হবে আপনাকে, ব্যাকলগ তো অনেক ছিল, তো ওইগুলো কাটের তো একটু সময় লাগবে, কিন্তু আপনি কনসার্ন হচ্ছে এটাই, অনেকের ক্ষেত্রে একদিন হচ্ছে অনেক বেশি সময়। যারা ধরেন 21 বছর সিএসপি রুলের আন্ডারে পড়ে না, তাদের জন্য একদিনে, তাদের জন্য এক সপ্তাহ, একদিন তাদের জন্য অনেক দিন, কারণ তারা একদিনে তারা বাদ পড়ে যাচ্ছে। কিন্তু সো জিনিসগুলো আমাদের আমাদের খুব খুব একটা দুশ্চিন্তার কারণ, এবং কিছু করার নেই এই মুহূর্তে, নোটিশ দেওয়া ছাড়া আমরা চেষ্টা করি, ও 50% হয় 50% হচ্ছে না, আই ট্রাই মাই বেস্ট। অনেক ধন্যবাদ। বিকজ পিপল স্নিজ, বিকজ নট এভরিওয়ান ওয়াশেস দেয়ার হ্যান্ডস, বিকজ কিডস টাচ আ লট অফ থিংস. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. New York থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।